খোদ মুঘল সম্রাট আকবর নিজে এসে এই শক্তিপীঠের মহিমার কাছে হার মেনেছিলেন। আজকে বলবো সেই কাহিনী। দেশ জুড়ে বিভিন্ন জায়গায় রয়েছে শক্তিপীঠ। হিমাচল প্রদেশের জোয়ালাপীঠ তার মধ্যে অন্যতম। তবে অনেকেই জানেন না যে এই মন্দিরে একসময় সোনার ছাতা দিয়েছিলেন মুঘল সম্রাট আকবর। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, তার পিছনে রয়েছে এক বিশেষ গল্প। ধ্যানু নামের একজন পরম মাতৃভক্ত ব্যক্তি ছিলেন। তিনি সর্বদা মায়ের নাম জপ করতেন। সেই ধ্যানু একদিন মা জোয়ালা দেবীকে দর্শন করতে যাওয়ার উদ্যোগ নেন। ট্রেন বাস না থাকায় টাঙা নৌকা ছিল যাতায়াতের মাধ্যম, কিংবা পদব্রজে যেতে হতো। তাও যাত্রাপথ সুরক্ষিত ছিল না। একদিকে যেমন ছিল বন্যজন্তুর উৎপাত, অপরদিকে ডাকাতদের উৎপাত ছিল। তাই তীর্থযাত্রার সময় প্রচুর লোক একত্রে যেত। লোক বেশি থাকলে ডাকাতরা লুটপাট চালাতে সাহস পেত না। ধ্যানুর সঙ্গে প্রায় 1000 তীর্থযাত্রী রওনা দেয়। ওম চিহ্ন লেখা পতাকা, জয় মাতা দি লেখা পতাকা নিয়ে ভক্তরা যাচ্ছিল। দুর্গা মাতা কি যায়, কালী মাতা কি যায়, জোয়ালা মাতা কি যায় বলতে বলতে তীর্থযাত্রীরা জোয়ালাপীঠের উদ্দেশ্যে যাচ্ছিল। মায়ের ধামে যাত্রা করার নিয়ম আছে। অনবরত মায়ের নামে জয়ধ্বনি করার প্রথা দেখা যায়। কিন্তু দেশে তখন মুঘল শাসন, হিন্দু নির্যাতন ছিল প্রায় প্রতিদিনের ঘটনা। মুঘল সেনারা এত তীর্থযাত্রী ও পতাকা, মা দুর্গার পতাকা, মায়ের জয়ধ্বনি দেখে ভাবল এরা নিশ্চয়ই মুঘল সাম্রাজ্যের নামে ষড়যন্ত্র করবার জন্য একত্রিত হয়ে যাচ্ছে। মুঘল সেনারা সব তীর্থযাত্রীদের বন্দী করে সম্রাট আকবরের কাছে নিয়ে গেল। আকবর তার সেনাদের কাছে সব শুনলেন, বললেন, মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত করছো, জানো এর শাস্তি কি? ধ্যানু বাদশাহকে প্রণাম জানিয়ে বলল, জাহাপনা, আমি আপনার বিরুদ্ধে চক্রান্ত করিনি, আমরা নির্দোষ। আমরা সকলে জোয়ালা দেবী দর্শনে যাচ্ছি। আপনার সেনারা ভুল সন্দেহ করে আমাদের আটক করেছে। আকবর দেবীর মহিমা সম্পর্কে জানতে চাইলে ভক্ত ধ্যানু বলেন, দেবীর সামনে একটি অগ্নিশিখা আপনা আপনি প্রজ্বলিত আছে, সেখানেই ভক্তেরা পুজো করেন, সেই শিখা নেভে না। এরপর আকবর বলেন, তাই যদি হয় আমি এক্ষুনি একটি ঘোড়ার মুণ্ডচ্ছেদ করব। তোমাদের দেবী যদি জাগ্রত হন তাহলে সেই ঘোড়াকে জীবিত করে দেখান দেখি, তারপর মানব। ধ্যানু বলল, জাহাপনা, আপনি আমাকে এক মাস সময় দিন। আপনি এক মাস সেই মৃত ঘোড়াটির দেহ সংরক্ষণ করুন, মায়ের কৃপায় সব সম্ভব। ধ্যানু দেবীর কাছে প্রার্থনা করতেন যে মৃত ঘোড়াটিকে প্রাণদান করার জন্য। একদা ধ্যানু ভাবল, মা যদি দর্শন না দেন তাহলে এই প্রাণ আমি রাখব না। এই বলে ধ্যানু মায়ের সামনে প্রাণ ত্যাগ করতে উদ্যোগী হল। মা জোয়ালা দেবী প্রকট হলেন। মা বললেন, তুমি বাদশার কাছে যাও, দেখবে অশ্বটি জীবিত হয়ে গেছে। ধ্যানু বাদশাহ আকবরের কাছে গেল। বাদশাহ আকবর দেখলেন সত্যি ঘোড়াটি জীবিত হয়ে হেঁটে চলে বেড়াচ্ছে। বাদশাহ আকবর মা জোয়ালাকে মেনে একদিন জোয়ালাপীঠে যান। এসে জ্বলন্ত অগ্নিশিখা দেখলেন। অনেকে আকবরকে বুদ্ধি দিল মন্দিরের সামনের ঝর্ণার বাঁক মন্দিরের দিকে মাটি কেটে ঘুরিয়ে দিতে, এতে মন্দিরে জল ঢুকবে, জলের মধ্যেও যদি অগ্নিশিখা জ্বলে থাকে তাহলে বোঝা যাবে দেবীর মহিমা কত। বাদশাহ আকবর তাই হুকুম দিলেন। মন্দিরে হু হু করে জল ঢুকে জলে ভর্তি হলো। আশ্চর্য, জলের মধ্যেও অগ্নিশিখা দিব্যি জ্বলে থাকতে দেখা গেল। আকবর দেবীর মহিমা মেনে নিলেন। বাদশাহ নিজে ধ্যানু ভক্তির অনেক সুখ্যাতি করে মন্দিরে একটি সোনার ছাতা দান করলেন। এই ছিল শক্তিপীঠ জোয়ালামুখী ও আকবরের কাহিনী। কেমন লাগলো কাহিনীটি জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ঘন্টা বেলটা দাবিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। আর হ্যাঁ, লাইক শেয়ার অবশ্যই করবেন। কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত, এবং আর কোন শক্তিপীঠ নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটাও জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।